বাংলাদেশ টাইগার্স। সো এটা বগুড়ায় হচ্ছে আমাদের এই ক্যাম্পটা, আমরা আজকে যাচ্ছি। সো আমরা 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে আমরা ব্যাক করবো, 7 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প রান করবে। ওইখানে আমাদের দুই রকম ফ্লেভারই থাকবে, টেস্ট ম্যাচের এবং ওডিআই বা সাদা বলের। সো দুই রকম উইকেট রাখারই আমরা চেষ্টা করছি, সেন্টার উইকেট, সাইড উইকেট, সব রকম ফ্যাসিলিটিস আমরা ওইখানে অ্যাভেল করার চেষ্টা করব। ইনডোর পাশাপাশি ইনডোরও আছে। সো আশা করি যে খুব ভালো একটা প্র্যাকটিস সেশন আমাদের ওইখানে আমরা পাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের টেস্ট প্লেয়াররা সাউথ আফ্রিকা যাবে, তো মেনলি তাদেরকে একটু ফোকাস করার জন্য আমরা ওইখানে যাচ্ছিলাম। পাশাপাশি অন্যান্যরাও এখানে আসছে, যাদের যারা ওডিআই টিমে সাউথ আফ্রিকা যাবে, ওইখানে হয়তো কিছু প্লেয়ার থাকবে, বাট ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এখন অন্য খেলা নাই আমাদের, বাট সামনে আমাদের প্রিমিয়ার লিগ আছে, ওই রকম একটা প্র্যাকটিসের সুবিধা যদি আমরা তাদেরকে দিতে পারি, সো ওইখানে প্রিপেয়ার হইতে পারবে। সো এগুলো সব মাথায় রেখে আমরা আমাদের প্র্যাকটিসটা সাজিয়েছি, তো দেখা যাক কী হয়। ছোট পরিসরে ক্যাম্প হচ্ছে, তো যতটুকুই আমরা সময় পাই, আমরা বিশেষ করে যারা সাউথ আফ্রিকা যাবে আমাদের টেস্ট স্কোয়াড যারা আছে আমাদের সাথে, তাদেরকে ভালো একটা প্র্যাকটিস দেওয়ার ইচ্ছে আছে, যেটা ফল যাতে সাউথ আফ্রিকায় গিয়ে পায়, এটাই মেইন উদ্দেশ্য। সো সেই কারণে আমরা আমাদের ডিজাইনটাও এরকম করেছি যে উইকেটে গ্রাস রেখে একটু বাউন্স করার জন্য আমরা একটা বেস বানিয়েছি, যে একটু উপর থেকে যাতে থ্রো করলে বলটা একটু বাউন্স করে। সো এরকম যতটুকু সম্ভব আমরা ওই প্র্যাকটিসটা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা প্রিমিয়ার লিগ খেলবে তাদেরকেও আমরা ভালো এখানে ফিটনেস এবং প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করব, যেতে যাতে আমরা প্রিমিয়ার লিগেও তাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাই। উদ্দেশ্যই যে ন্যাশনাল টিমের যাতে যে কোনো সময় যাকেই যেই গ্যাপটা থাকে, যাতে নক করলেই প্লেয়াররা যে ওইখানে সার্ভ করতে পারে, সো সেই আদলে এই বাংলাদেশ টাইগার্স যারা সবসময় এখানে প্র্যাকটিসের মধ্যে থাকবে, পাশাপাশি তাদের শুধু নট অনলি সারা সবসময় প্র্যাকটিস করবে না, এখানে ম্যাচের ফ্যাসিলিটিস থাকবে, সব কিছু থাকবে, সো সবসময় যাতে রেডি থাকে ন্যাশনাল টিমে সার্ভ করার জন্য। আমরা থাকবে যে আমরা লেগ স্পিনার আমাদের যেহেতু অভাব, আমরা কিন্তু এই ক্যাম্পে যেহেতু সময় খুবই কম, ওইভাবে আমরা ওইটার প্রতি অতটা ফোকাস আমরা এখন না, বাট আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা লেগ স্পিনার প্রডিউস করার আমরা একটা চিন্তাভাবনা আছে, যারা আমাদের এখানে 4-5 জন লেগ স্পিনার আছে তাদেরকে নিয়ে আমরা অবশ্যই খুব মনিটরিং করব এবং আমরা তাদের নিয়ে ভালো